বিসমিল্লাহিরহমানিরহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফার্মাসিস্ট মোহাম্মদ এখলাসুর রহমান, আমার হেলথ কেয়ার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আমি প্রতিদিনের নাই আজকেও চিকিৎসা বিষয়ক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, আজকে আমি আলোচনা করব হকিম কাশি সম্পর্কে ইনশাআল্লাহ। দর্শক, এটা ইম্পর্টেন্ট বিষয়। এই রোগটা সাধারণত শিশুদের এবং যৌবনপ্রাপ্ত হওয়ার আগে এই সমস্ত বালকদের এই রোগটা বেশি হয়ে থাকে। দর্শক, এটা ইম্পর্টেন্ট বিষয়, এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে ভালো উপকৃত হবেন, আর যদি স্কিপ করেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। দর্শক, বরাবরের মতোই বলি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন মূল আলোচনা চলে যাই। আজকের বিষয়, হুপিং কাশি কি, এর লক্ষণ ও চিকিৎসা। দর্শক, হুপিং কফ পার্টুসিস খুবই সংক্রামক ব্যাধি। এটি ব্রোডেটেলা পার্টুসিস নামক এক প্রকার ভাইরাস দ্বারা আক্রান্ত হলে যে কাশি হয় তাকে হুপিং কফ বলা হয়। ইহা 90% ক্ষেত্রে 5 বছরের নিচে শিশুদের বেশি হয়, তবে যে কোনো বয়সে ইয়া হতে পারে। এর প্রথম অবস্থায় রোগ নির্ণয় করা খুব অসম্ভব ব্যাপার হয়ে যায়। দর্শক, এই রোগের লক্ষণ, হুপিং কফের লক্ষণ, নাম্বার 1, কনজাংটি ভাইরাস। প্রথম সপ্তাহে যে সমস্ত লক্ষণগুলো দেখা দেয় তার ভিতরে 1 নম্বর হচ্ছে কনজাংটি ভাইরাস, রাইনাইটিস, শুষ্ক কাশি। এই প্রথম সপ্তাহে এই 3টি সাইন সিম্পটম, এই 3টি লক্ষণ দেখা যায়। তারপরে যে 4 নম্বর হচ্ছে কাশিতে কাশতে কাশতে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, পরে দীর্ঘ নিঃশ্বাস গ্রহণ করে, তখন একটি শব্দ হয়, এই জন্য ইহাকে হুপিং কফ বলে। 5 নম্বর, 24 ঘন্টায় যে কোনো ক্ষেত্রে 40 থেকে 50 বার এরকম কাশি হয় এবং রাত্রিতে বেশি হয়। এই অবস্থা কয়েক সপ্তাহকাল স্থায়ী হয়। 6 নম্বর, কয়েক সপ্তাহ ধরে পরে ধীরে ধীরে প্রশমিত হতে থাকে। এই হুপিং কফের জটিলতা, 1 নম্বর ব্রঙ্কো নিউমোনিয়া, 2 নম্বর, 3 নম্বর চোখে রক্ত জমা, 4 নম্বর খিসুনি, 5 নম্বর প্রোলাপস রেকটাম। এই 5টি বিষয়ে, এই 5টি এই জটিলতা আকার ধারণ করে, এই 5টি বিষয়ে জটিলতা আকার ধারণ করে। এই ট্রিটমেন্ট, হুপিং কফের ট্রিটমেন্ট, ইরিথ্রোমাইসিন, ওই ট্রিটমেন্টটা অবশ্যই একজন ডাক্তারের সর্বপূর্ণ হতে হবে এবং ডাক্তারের তত্ত্বাবধানে ট্রিটমেন্ট দিতে হবে। সেই ট্রিটমেন্টের ফর্মুলাটা হচ্ছে ইরিথ্রোমাইসিন সিরাপ, বিভিন্ন কোম্পানি বাজারে বিভিন্ন নামে বাজারজাত করেছেন, এরিথ্রোমাইসিন, ইট্রোসিন, সার্বিট্রোসিন, বিভিন্ন পেনভিক, বিভিন্ন নামে আছে বাজারে। দর্শক, এই ইরিথ্রোমাইসিন সিরাপ দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে বয়স অনুপাতে ট্রিটমেন্ট দিতে হবে। 1/2 চামচ থেকে 2 চামচ, 2-7 চামচ করে 6 ঘন্টা পর পর দিতে হবে। বড়দের ক্ষেত্রে এটি ট্যাবলেট বা ট্যাবলেট আকারে পাওয়া যায়, সেই ট্যাবলেট দিয়ে ট্রিটমেন্ট দিতে হবে। 250 mg হতে 500 মিলিগ্রাম পর্যন্ত এই ট্যাবলেটটা দিতে হয়। 1 থেকে 2 বড়ি করে 6 ঘন্টা পর পর খেতে হয়। কাশির জন্য শিশুদের অ্যান্টিহিস্টামিন জাতীয় সিরাপ সাথে দিতে হবে, এবং বড়দের জন্য ডেক্সট্রোমেথারফ্যান সিরাপ 1 থেকে 2 চামচ করে 3 বার খাওয়ার পর খেতে খাবে। দর্শক, দর্শক
কাশির জন্য শিশুদের অ্যান্টিহিস্টামিন সিরাপ দিতে হবে। অ্যান্টিহিস্টামিনের ভিতরে কিটোটিফেন আছে, লোরাটারডিন আছে, ডেসলোরাটারডিন আছে, বিভিন্ন ফিক্সোফেনাডিন আছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন সিরাপ আছে। এগুলো বয়স অনুযায়ী শিশুদের দিতে হবে। এবং বড়দের ক্ষেত্রে ডেক্সট্রোমেথারফেন সিরাপ 2 চামচ করে দিন 3 বার খাওয়ার পর পর খেতে হবে। ওষুধ খাওয়ার পর পানি খাওয়া যাবে না। দর্শক, এই ছিল মোটামুটি হুপিং কাশির কারণ, লক্ষণ এবং চিকিৎসা। দর্শক, এতক্ষণ আপনারা যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। এই ভিডিও থেকে যদি আপনারা কোনো কিছু যদি শিক্ষা গ্রহণ করতে পারেন, তাহলে আমার ভিডিওর সার্থকতা আছে। দর্শক, আপনারা যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন, প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং লাইক দিবেন, অবশ্যই একটি লাইক দিবেন, কারণ আপনারা লাইক দিলে আর নতুন নতুন ভিডিও তৈরি করতে ভালো লাগে। দর্শক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।